মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বিশ্বের বাজারে তেলের দামের সঙ্গে ভারতবর্ষের তেলের দামের কোনো সম্পর্ক নেই, এবং শুধু তাই নয়, গত ছ বছরে এই ভারতবর্ষের বিজেপির সরকার শুধু তেলের উপরে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে, পেট্রোল এবং ডিজেলে কত জানেন? পেট্রোলে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে 840%, আর ডিজেলে এক্সাইজ ডিউটি বাড়িয়েছে 258%। আরও বলি আপনাদের, শুধু ভারতবর্ষ নয়, আমাদের আশেপাশে আরও অনেক দেশ আছে। চলে যান সীতার দেশ নেপাল। সীতার দেশ নেপালে 1 লিটার তেলের দাম দাঁড়াচ্ছে কত? 60 টাকা। চলে যান রাবণের দেশ শ্রীলঙ্কা, সেখানে 1 লিটার তেলের দাম দাঁড়াচ্ছে 65 টাকা। চলে আসুন রামের দেশ ভারতবর্ষ, বিজেপির কথা অনুযায়ী সেখানে 1 লিটার তেলের দাম দাঁড়াচ্ছে 100 টাকা। চলে যান দুশ্মনদের দেশ পাকিস্তান, সেখানে 1 লিটার তেলের দাম দাঁড়াচ্ছে 51 টাকা। চলে যান বন্ধু দেশ ভুটান, সেখানে 1 লিটার তেলের দাম দাঁড়াচ্ছে 62 টাকা। এবার ধর্মেন্দ্র প্রধানকে বলবো আমার এই প্রশ্নগুলোকে সামনে রেখে আপনি জবাব দিয়ে আমাদের খুশি করে দিন, তাহলে আমরা সবাই তেলের দাম বাড়ানোর পক্ষে আপনার হয়ে সওয়াল করতে থাকবো। আরেকটা চালাকি কী হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, সে কী করলো? 1 টাকা ভ্যাট কমিয়ে দিল। আরেক ঢপবাজি, যখন করোনা চলছে, যখন লকডাউন চলছে, তখন গড়ে এই সরকার লকডাউন এবং করোনা সুযোগ নিয়ে বহুবার তার ভ্যাট বাড়িয়েছে, বহুবার তার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট সে বাড়িয়েই গেছে। এখন কি করছে? 1 টাকা কমিয়ে দেখাচ্ছে আমি কত কী করে দিলাম। চলে যান ছত্তিশগড়, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার 1 লিটার পেট্রোলে কত দাম কমিয়েছে? 12 টাকা। ছত্তিশগড়ে 12 টাকা কমায়, বাংলায় 1 টাকা কমায়। কোন বাংলায়? যে বাংলা দিদিভাই আমাদের আদরের দিদিভাই পরিযায়ী শ্রমিকদেরকে ঢুকতে না দিয়ে এ বাংলার অনেক সুনাম অর্জন করেছেন, সেই দিদিভাইয়ের আমলে করোনায় এ পশ্চিমবঙ্গের সরকার কতবার তেলের দাম বাড়িয়েছে আপনারা খালি খোঁজ নিয়ে দেখুন। তাই কালকে আমি বলেছিলাম পকেটমার, বাস স্ট্যান্ডে এলো একটা লোকের 100 টাকা পকেটমারি করলো, সেই পকেটমার পরে তার দুঃখ হলো, আরে আমি যে যাত্রীটার 100 টাকা মেরে দিলাম সে বাড়ি যাবে কী করে? তখন পকেটমারের দয়া হলো, আচ্ছা আপনি বাড়ি যান আমি আপনাকে 5 টাকা দিচ্ছি। সেই যাত্রী ভাবলো এমন মহান লোক কি পৃথিবী থেকে হয়, আমার 100 টাকার পকেটমারির কথা সে কী করে বুঝলো, আমার দুরবস্থার কথা সে কী করে জানলো, এবং সে কীভাবে আমাকে সাহায্যের হাত বাড়িতে পারলো? তাই তাকে ধন্যবাদ, তা দিদিকেও বাংলার মানুষ ধন্যবাদ জানাবে। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।